শামসুদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। যদি আপনি নাম বলেননি, তারপরেও আপনাকে আমি চিনতে পেরেছি। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন, আমি নাজির বলছি। ব্যারিস্টার নাজির সাহেব, তো আসলে আপনাকে অশেষ ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রোগ্রাম আপনি এত রাত জেগে প্রোগ্রাম দেখছেন, আপনার কি কালকে কোর্টে কোনো কেস নাই? খালি কোর্ট আছে, তারপর কেস ভবিষ্যৎকে দেখে আসলে আর বেড়ে যেতে পারি নাই। অসংখ্য ধন্যবাদ নজির ভাই, আপনার প্রশ্ন দুইটা বলুন। জিনিস আমি জাস্ট একটু সংক্ষেপে শেয়ার করবো। জি কোথায় বলে মানে ওল্ড ইজ গোল্ড, জি আসলে নবী সাহেব বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা এবং খুবই উঁচু মানের একজন আইনজীবী ছিলেন নাকি, তো তার দীর্ঘায়ু কামনা করি। আর উনি সম্ভবত প্রথম রাষ্ট্রপতি বলে জাস্টিস আবু সাঈদ চৌধুরী সাহেবের নাম বলতে সম্ভবত ভুলে গেছিলেন নাকি। আবু সাঈদ চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, আবু সাঈদ আবু সাঈদ চৌধুরী, জি 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 জি। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন যে বর্তমান অ্যাটর্নি জেনারেল আর কেস নবী অ্যাটর্নি জেনারেলের মধ্যে তফাৎ কি, সম্ভবত ওনাকে প্রশ্ন করলে উনি হয়তো উত্তর দেবেন না। তা আমাদের কাছে যেটা মনে হয় যে বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ গভর্নমেন্ট, মোস্ট স্পেসিফিক্যালি অ্যাটর্নি জেনারেল অফ আওয়ামী লীগ, কিন্তু কেস নবী সাহেব ছিলেন অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ। এবং ওই সময় কিন্তু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে আপনার তৎপরতা কর্মকাণ্ড ছিল, এবং উনি ছিলেন সবার কাছে একজন সর্বজন সত্য এবং গ্রহণযোগ্য আইনজীবী। আপনাকে অশেষ ধন্যবাদ। নজির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব অল্প কথায় আপনি অনেক কিছু বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম, কলার কি লাইনে আছেন? হ্যালো, সম্ভবত কলার হারিয়ে গেছেন। নেক্সট কলার। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সুয়েব ভাই নেই? জি সালাম আলাইকুম, আমি মুক্তার আলী মাত্রা। জি মুক্তার আলী ভাই, কিতা হোক আছে? আমরা মেহমান হচ্ছে সালাম। জি, উনি আপনাকে সালাম দিছেন। আচ্ছা, আমি দুইটা কথা হইতাম ভাই সাহেব, আপনার একটা কথা রুখছে। জি হোকা, এটা হচ্ছিল যে আপনি বললেন যে নেতা হলে চামচাগিরি ছাড়তা। জি, আমি তো বলবো জনতা হলে কিন্তু চামচাগিরি ছাড়তা, সাল যেমন ভালো হইলো না। জনগণ হলে? জি জনগণে করেনি চামচাগিরি। জি জনগণে একটা কথা আপনার বুঝাই পাইছাও খোকা, যেমন খালেদা জিয়া এদিন খুব হইলা দেশ বন্ধ করই। আচ্ছা খোকা, জান ভাই সাহেব, একটা জাতি বা একটা দেশ যদি দেশ বিচার বন্ধ হয়ে যায় তেরার মানুষ তা করে না? আচ্ছা, আর ওদের আমার এক মুরব্বী সংসদক সাহেবে আপনার হইলা যে বিল ক্লিনটনে কইছেন যে গতবার ইলেকশনটা ভালো হয়েছে না, আপনারা তো হলেও জানেন ভাই সাহেব যে গতবার ইলেকশন সারা দুনিয়ায় হয়েছে, বাংলাদেশের ইতিহাসের মাঝে 71 এর ইলেকশন আর লাস্ট ইলেকশন তো হয়েছে বেটার ইলেকশন দেন দেন এনি আদার ইলেকশন। জি কথা বুঝছেন, জি আমি যদি বললাম জনতায় চামচাগিরি ছাড়তা, আজকে দেশ উন্নত ভাই সাহেব বিচার আসার যে সময় ওকে জয় দেবো খান্দিদানি তো ঘরে মিলবো ভাই সাহেব। জি আজকে যদি আপনি কোটিপতি মানুষ তা হয় তাইনি, আর আপনার কোনো দাঁত কিন্তু আপনার গর্ত মারুই লিখুন আপনার ব্যাগটা দেখাইতে চুরে বেবি সাজিয়ে লইয়া যায় এই দেশের আপনি থাকতে পারবা নি? জি না, খালি তো বড় কথা নাই, বলে তো আপনার দেশ মানুষ বিচার হইতে গো, মানুষ হইতে হইলেও আপনি বিচার মানতে হইবা, বিচার দেখতে হইবা। জি এখন তারা যে নেত্রী হইলা যে বিচার বন্ধ হোক এটা একটা নীতির কথা নি ভাই সাহেব। এরা কয়েকদিন আগে দেখছেন আপনি শামসুল দায় হইলা যে বঙ্গবন্ধু জাতির জনক হওয়ার উপযোগ্য মানুষ নাইনি, কিন্তু তাই গত 40 বছর তা হইতে পারলাম না। এই জনতা হলে তো জানে নাই ভাই সাহেব, শেখ মুজিবর ইতিহাস তো হলেও জানে যে মানুষ ভবিষ্যৎ নাই নাইনি, ফিউচার দ্য ম্যান যার যার মানে আজকে যে জিনিস গত গত বছর যে জিনিসটা হয়েছে এটা যদি জানে না তাই তার ফিউচারও নাই। একটা কথা হয় না নি যে যার মানে কত হইলো ভাই সাহেব, আমরা মাইলে 500 বছর মিলিয়ন বছর বড় ইতিহাস মনোরাই কেউ মানুষ আগুয়ার কিন্তু আমরা তো 2 দিন কত ফোরর কত ভুলি যাই বলার পরে যে লাস্ট ইলেকশন তো হয়েছিল আজকে দিন দেশ ডাকতেও একটা অপোজিট পার্টির তো নিয়ম নাই ভাই সাহেব, দেশ ডাকাতি করা দেশের মানুষের নষ্ট করা, আজকে যেন হরতাল রূপে হরতাল দেওয়া দেশ তো নষ্ট হল, দেশ নষ্ট হইলে তো বিএনপি মানুষও লইব আওয়ামী লীগের মানুষও নষ্ট হইব। জি বুঝছি আপনার মুক্তার আলী ভাই,
মুক্তার আলী ভাই, আপনার বক্তব্য বুঝছি। শামসুদ্দিন সাহেব হইছেন যে তাই মানে এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে না, এবং আপনার বক্তব্য হয়েছে গিয়া যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। থ্যাংক ইউ আপনার লাইনে হওয়ার লাগে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো সালাম, কলা কি লাইনে আছেন? হ্যালো হ্যালো সালাম, ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? শেব ভাই। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আমি আমি আব্দুর রশিদ বলছি ভাই। আমি বলি হুমায়ুন, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? নি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা বলতে হোক আছেন। আমি আমি আপনারে বিরক্ত করতাম ইয়ার না, আমি কাপড় দিয়ে একটা কথা কইতাম ইয়ার। জি হোক। এও তো তোমরা মাত্র নিজের স্থানতে সাথে মানে সাইড খাড়ি মাত্র। জি আমি সম্মানিত হয়ে এমাত্রে আমি হাজার সালাম জানাই ইয়ার। এই ধরনের মানুষ বাংলাদেশে আসবেন আমার অভিজ্ঞতা পাতে না, আমি দেখছি না কোনোদিন। আমি দেখছি আবার তো আউট লাগে রে ইয়ার, সব থাকি বড় সুস্থ একটা কথা কইতে পারি। আল্লাহ তান দিল রাত দেব আরো বাস্তুটা রাখতে রবি মানুষ। আমি আমার মন থাকি কইয়া যে আমার হায়াত থাকি যে মাস আল্লাহ হায়াত করবে যে আমার বিদেশের দরিদ্র মানুষ অত্যন্ত বাড়াইলে বিশ্বের মাঝে মানুষ নাই কথা কান উনি আমার পাস্তুস লাগছে। সত্য কথা কইছে যে আমরা দেশের যে মানুষ গরিব প্রত্যেক মানি পালা আমরা দেশ যদি ইলাজ মানি ইয়ে থাকতো আমরা আপনার দেশের মানুষ কি হইল না আল্লাহ তানু কোথা করে রায় দিয়ে লম্বা লম্বা মাত মাত্র পার্টি কত মাত মাত্র সময়টা নষ্ট করে যাচ্ছ আমরা মেহমান হলে আমরা ইয়ে ইজ্জত আমি কথা কইম। থ্যাংক ইউ আপনি লাইন হওয়ার লাগি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আপনি উনি আপনার মধ্যে বুঝেন নাই উনি কি বলছেন। উনি বলছে যে আপনার মতো ভালো মানুষ বাংলাদেশে নাই, এবং উনি কামনা করে আপনার দীর্ঘায়ু এবং উনার হায়াত থেকে আপনাকে যেন আল্লাহ হায়াত দেন। আমি খুব আমি কিছুর উপযুক্ত না। আপনার আপনার এই দোয়াটা আমার আমার আল্লাহ করুক যে আমার যাওয়ার সময় হয়েছে, এই আপনার এই দোয়াটা নিয়েই জানি আমি যেতে পারি। আমি খুব গ্রেটফুল, এত এত ভালো মানুষ আপনারা। আমার আমার মতো লোকরা যে ভালো বলে তার চেয়ে ভালো লোক তো হইতেই পারে না। তা আমি যেটা একটা জিনিস বলতে চাই, যেটা হঠাৎ করে প্রাসঙ্গিক এটা উঠলো যে একটা পোস্ট, এটা মাহবুব আলম সাহেব বলেন, কেএসতবি বলেন, বা যেই করে রফিকুল হক সাহেব ছিলেন এক সময় অ্যাটর্নি জেনারেল। আমি কিন্তু সবচেয়ে অযোগ্য অ্যাটর্নি জেনারেল এক্সেন্সে, এটা আমি স্বীকারই করি। কারণ আমি যখন এই দেশে আসি তখন আমার বয়স ১৯-২০, নটর ডেম কলেজ থেকে বিএ পাস করে স্টেট চলে আসলাম। আইসা এইখানে আইসা আমি একদম হারাই গেলাম। তখন তো বাঙালি লোক নাই, টেলিফোন নাই, টেলিভিশন নাই, কিছু নাই, এইসব সুযোগ তো প্রশ্নই ওঠে না। আমরা স্কালাতে সিনেমা দেখতে যেতাম সপ্তাহে একবার হইতো, তাও টিকিট পাওয়া যেত না। এখন তো রাস্তায় রাস্তায় বাংলাদেশের ছবি, এই ইন্ডিয়ার ছবি। যাই হোক, এই সময় আমি পাস করে গেলাম অনেকের আগে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট তাদের আগে পাস টাস করে। নট দ্যাট আমি খুব লেখাপড়া খুব ভালো ছিল তা না, কেন যেন আল্লাহর তরফ থেকে পাস করে গিয়ে আমি যখন চলে গেলাম, আমি এই দেশে থাকলাম না, চলে গেলাম এই দেশে, অনেক কষ্ট করছি, খাটছি, চাকরি করছি, কুলিগিরি করছি, পোস্ট অফিসে চাকরি করছি। আমি আমার বাপের এক ছেলে, খুব গরিবও না, আব্বা জানতো না আমি যে কী করতেছি এখানে। তো যাই হোক, এটা করছি। যাওয়ার পরে অ্যাটর্নি জেনারেল যখন হলাম, এত বড় বড় অ্যাটর্নি জেনারেল দেখে, রফিকুল হক সাহেব তো আমার থেকে অনেক লেখাপড়া ভালো, অনেক বিজ্ঞ লোক, তারপরে আর যারা আছে ওরকম উপযুক্ত অ্যাটর্নি জেনারেল ছিল না। ভেরি ফ্র্যাঙ্কলি এক রফিকুল হক সাহেবের নামটা বলা যায়, আর উপযুক্ত আর একজন বলা যায় সে বৈঠই লেখে খুব, কিন্তু প্র্যাকটিসিং লয়ার উনি বেশিরভাগই ব্যাংকের। কিন্তু অ্যাটর্নি জেনারেল পোস্টটা যখন আসলো আমার মাথার ঘাড়ের উপরে, তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই পোস্টের মর্যাদাটা, পোস্টের মর্যাদাটা একটা পোস্টাল ইনস্টিটিউশন, অনেকে বলছে ইনস্টিটিউশনাল পোস্ট, বাইশ
ইনস্টিটিউশনাল পোস্টগুলির রক্ষার দায়িত্ব কিন্তু যারা এটা ক্যারি করে। আমি বাবুলাম সাহেবের মতো অত গুণী না, উনি যেইভাবে এটা রক্ষা করতেছে এই লাইনে আমি যাইনি, যার জন্য আমার অনেক সময় ইভেন আমার অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ওনার সাথে আমার অনেক কনফ্রন্টেশন হয়েছে, এখনও স্বীকারও করি। আর উনি আমি বুঝাই করছি, দেখেন আপনার মার্শালও কোনো সময় আপনারা আনবে না, আপনার এই কোর্ট কাচারির থ্রুতে থাকতে হবে। আবার অনেক ঝগড়াঝাটি করে আমার কথা শুনছে শেষ, কিন্তু এখন যে এখন এখন মনে হয় অনুপযুক্ত লোক আমার মতো আসে বলেই তারা তাদের প্রটেস্ট করার মতো ক্ষমতা রাখে না। এখন যে আইনমন্ত্রী আছে সে কোনো বড় কেস করছে বলে, আমার শফিক আহম্মদ সাহেব খুব ভালো লোক, বেশিরভাগ সেটা প্রফেসর বলে, সিটি কলেজের প্রিন্সিপাল 16 বছর ছিল আলিমুল রাজির, এখানে ডক্টর আলিমুল রাজির, সে ওই ওইখানে ওই লাইনে কোনো বড় কেস করছে বলে আমার হয়তো উনি আমার দেখাইলে আমি মানে নেব। কনস্টিটিউশন কেস তো ধরে এরা হয়েছে আইনমন্ত্রী, এই মন্ত্রী, এই যে ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের সম্বন্ধে একটা প্রশ্ন আসছে, একজন কলার জানতে চাচ্ছেন যে এইটা এইটা খুব রিলিভেন্ট প্রশ্ন করছে।